তে পাশে আমি কই তুই তো মেয়ে তো মেয়ে তুই তো আমি কই তুই বাচ্চু মনে বলা উঠতে পারি ঠিক করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে 15th নভেম্বর আর আজকে হচ্ছে মঙ্গলবার আমি এই খাওয়া দাওয়া থেকে ব্লগটা শুরু করছি প্রথমে আছে হচ্ছে পালং শাক ভাত বেগুন ভাজা চিংড়ি ভাজা আর এখানে আছে হচ্ছে তার মাছ বেগুন দিয়ে ঝোল আর লাস্টলি হচ্ছে কাংড়ার টক সো গাইস আজ আমাদের এই টোটাল খাবার দাওয়া আর এটা দুপুরে খাবার দাবার খেয়ে নেব আমি আর আবার আমি বিকেলে ব্লগ করব এখন যেহেতু ব্লগ করতে পাচ্ছি না এই দেখতে পাচ্ছ আমি মানে মুখটুক সেভ করে নিয়েছি আর কি যেহেতু কালকে কলেজ গেছিলাম তার জন্য আর এবার আমি খেয়ে নেব সো গাইস এখনকার জন্য টাটা আর কালকে আমি কলেজ গেছিলাম আর তোমাদের মানে ক্লিপ দেখাতে পারিনি ছোট্ট একটা ক্লিপ আমি দিয়ে দেবো এখানে আর কালকে আমি ব্লগ এমনি করিনি যেহেতু কালকে এমনি সন্ধ্যার দিকে ফিরেছি আর তারপর বাড়ি এমনি কাজ করছিলাম কিছু ওই জন্য আর ব্লগ করিনি আর তাড়াতাড়ি শুয়ে পড়েছি ওই জন্য আর কিছু করা হয়নি আর কালকে উঠতে একদম ইচ্ছে করছিল না রাতে ওই জন্য কিছু করিনি আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি স্টার্ট করবো ভেবেছিলাম অনেক আগে কিন্তু এখন স্টার্ট করছি এখন বাজে 4:14 আর কালকে কলেজ গেলাম তোমাদের বলেছিলাম মানে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে গ্রাজুয়েশন সার্টিফিকেট আনতে যাচ্ছি বাট গিয়ে দেখলাম অনেক মানে সবার জমা নিয়ে নিয়েছে আর দেবে না এখন পরে দেবে আর বললো বুধবার আসতে সো গাইস মানে আমার আবার যেতে হবে ওই জন্য কলেজের জিনিসপত্র মানে আমার একদম ভালো লাগে না কালকে আমাদের বললো মানে গ্রুপে বলেছিল যে একটার সময় যেতে তা একটার সময় গেলাম গিয়ে দেখলাম 12:30 সময় সব কালেক্ট করে নিয়েছে জেরক্স কপি মানে মার্কশিটে আর কি আর সেখান থেকে তাদেরই আর কি গ্রাজুয়েশন সার্টিফিকেট দেবে 3:00 সময় দেবে বলছে তাদের আমরা গিয়ে দেখলাম যে মানে আর নেবে না আর কি আর আমাদেরকে বললো যে বুধবার দেবে আমরা বললাম যে মানে কোনোভাবে ম্যানেজ করা যায় কি দেখুন কিন্তু অফিসে গেছিলাম বললো যে আজকে আর দেওয়া যাবে না মঙ্গলবার ছুটি আর বুধবার দেবে সো গাইজ মানে আজকে ছুটি না হলে আজকে গিয়ে আনতাম আর আবার মানে কালকে যেতে হবে আর কি আর আজকে মাসির বাড়ি যাবো মেজো মাসির বাড়ি ওখান থেকে মামার বাড়ি যাবো কালকে মামার বাড়ি যাবো প্লাস কলেজ যাবো আর তোমাদেরকে দেখাবো ব্লগে যে কখন গেলাম কী করছি না করছি সো গাইজ এখনকার জন্য টাটা এখন পিসি এসছে একটু বলছে বাইরে যেতে এখন একটু বাইরে যাব মানে ওই বন্ধের ওদিকে আর কি পিসি বলছে পিসির কথা বলছিস কেন তো তুমি তো বললে এক্ষুনি যেতে বাইরে সো গাইজ চলো মানে বাইরে একটু যাওয়া যাক গাইস অনেকক্ষণ এসেছিলাম আর এখন বাজে 4:43 আর চলে আস মানে চলে যাচ্ছি আর কি আর পিসি পিছনে আছে আমি আগে আগে হেঁটে চলে যাচ্ছি বাড়িতে আর আজকে সানসেট হয়ে গেছে তার জন্য তোমাদের মানে সূর্যটা দেখাতে পাইনি পিসি আবার কাদের সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে আসছে না ওই জন্য আবার ডাকতে যাচ্ছে আর এখানে আমার কাছে এই যে দুটো গরু আছে যাতে সবসময় তোমাদেরকে দেখায় আর কি এই যে দুটো গরু দেখাচ্ছে এই যে দুটো গরু এবার আমরা চলে যাব গাইজ এই সবে আমার ফোনের কভারটা একটুখানি লেগেছিল তাও মানে পুরো ভেঙে গেল এই দেখো গাইজ মানে এটা এরকম দেখাচ্ছে কিন্তু তোমার দেখাচ্ছে কি হয়েছে এই যে এই হয়ে গেছে এটা এটা ফেভিকুইকদের জোড়ার চেষ্টা করবো যদি মানে যদি জোড়ে ভালো আর কি তা না তো আবার নতুন কিনতে হবে আর এমনি আমার একটা আছে আরেকটা এখন চলে যাবে আপাতত এটা ফেভিকুইকদের জোড়ার চেষ্টা করবো কি হয় দেখি বাড়ি গিয়ে চলো গাইজ এবার বাড়ি ফিরে যাওয়া যাক এখন ধান কাটা চলছে সবাই এখন ধান কাটছে আর কি চারদিকে যাকে দেখছি সে ধান কাটছে
আমরা মাসির বাড়ি চলে এসেছি, আর আমি মান্তু মা তিনজনেই চলে এসেছি এখন সন্ধ্যাবেলা। আর আমরা সবাই মিলে দেখছি হচ্ছে মাসির মানে বিয়ের ভিডিও, যেটা আমরা ছোটবেলায় দেখেছিলাম বাট এখন দেখছি সবাই মিলে। ওই যে ব্লু কালারের ড্রেস পরে ওটাই আমি, মানে ছোটবেলায় অনেক ছোটবেলায় তখন 6-7 বছর বয়স হবে। এই যে আমরা চারজন একসাথে, দেখো সবাই মা খালি ঠেলছে আর কেউ, আরেকজন ঠেলছে জবা দিন আমরা এখনো ভিডিও দেখছি আর কি, তাই তো? এখনো ভিডিও দেখছি তো? কিসের ভিডিও দেখছি? ওই উপর থেকে নামছি, মাসির বিয়ের ভিডিও। আরে ফুলটা দে না, এফ টিপলে ফুল হয়ে যায় না? তুই সত্যম দেখতে পাচ্ছিস না? এবার আমি আছি, ওই জন্য আমি তো ইয়ে করে আছি, ভিডিও করছি। ওই যে ওই যে পাশে আছি, আমি তো তো আমি তো আমি কই, তুই মাত্র মনে সত্য দাঁড়া দাঁড়া, আমারটা আমি তুলি ভালো করে। ঠিক আছে এবার সরে যা। মাশরুমই মনে হচ্ছে, কিসমিস এত বড় বড়। এখানে পাওয়া যায় না।